वेलकम बैक टू माय चैनल आमी नेहा रोजकार मतो आबारो चले एसेछि आजके तोमादेर काछे आर আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে চালু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি ওই বৃষ্টির মধ্যেই সূর্য গেছে অফিসে কিছু করার নেই আর এখন আমি স্নান থান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি কারণ আজকে আমার রান্না বান্নার কোনো ঝামেলা নেই কালকের সমস্ত খাবার থেকে গেছে পিৎজা খাওয়ার পর পেট ভর্তি হয়ে গিয়েছিল যে খাবারগুলো আছে সেই খাবারগুলোই খাবো অল্প করে শুধু একটু মা ভাত আর মনে মাছ টাছ কিছু করেছে আর বাদবাকি যেগুলো আছে বাসি আজকে সব বাসি খাওয়ার দিন আর বাদ বাকি রান্না রাত্রি হবে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের কি কি রান্না হচ্ছে মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে তো আমার তো এরকম ওয়েদার খুব ভালো লাগে আর তার মধ্যে শুনতে চললাম যে কালকে থেকে চালু হবে মানে কালকে থেকে না মানে কালকের দিনটা লকডাউন তো মাকে রেখে দিয়েছি টিনাকেও টিনাও রয়েছে টিনা আর মা আজকে যাবে দাঁত তুলতে টিনার দাঁতের সমস্যা দেখা দিয়েছে ওর জন্য ওরা যাবে দাঁত তুলতে কালকে যেতে পারবে না বলে ওদেরকে আজকেই পাঠানো হবে আর আমি থাকবো বাড়িতে বাবাই বলছে থাকবে এবার অফিস আছে ওর অফিস চলে যাবে আর আমি থাকবো বাড়িতে ওরা দাঁত থাক চুলে বাড়ি চলে আসবে দেন আবার কথা হবে তাই জন্য সবার আগে দাঁত তুলতে যাওয়ার আগে টিনাকে পেট ভর্তি করে খাইয়ে দিতে হবে কারণ দাঁত তোলার পরও চিবিয়ে কিছু খেতে পারবে না কম করে তিন দিন ওকে হালকা পাতলা খাবার খেতে হবে মানে একদম লিকুইড খাবার তার জন্য আমরা সবার ফার্স্টে এখন খেতে বসব তো চটপট খেতে বসে যাই বেশি দেরি করলে যখন বৃষ্টি নেমে যায় তখন সমস্যায় পড়ে যাবে ওর আর বৃষ্টি হলে কি হবে প্রচন্ড গরম লাগছে গরমটা কিন্তু আছে আমি স্নান করে বেরিয়েছি ফ্যানের নিচে বসে আছি অলরেডি আমি এখনই ঘেমে গেছি এত গরম এই হলো আমাদের সব খাবার দাবার আমরা বসে গেছি খেতে বাবা বেগুন ভাজা বাহ সুন্দর বেগুনটা একটু পুড়ে গেছে চকলেট মনে হচ্ছে হ্যাঁ ঠিকই হয়েছে এই হচ্ছে বেগুন ভাজা টিনার বক্তব্য হচ্ছে এটা চকলেট হয়ে গেছে কিছু করার নেই বেশি পেকে গেছিল ওই জন্য বেশি একদম পুড়ে গেছে বাবাই খাবে হচ্ছে গিয়ে চিংড়ি পোলাও আর হচ্ছে গিয়ে চিকেনটা কিন্তু চিংড়ি দুর্লভ দেখা যাচ্ছে না ওই কোনায় একটা উকি মারছে আর আমরা খাবো ভাত আমি এইটুকুনি ভাত খাবো কারণ দুপুরবেলা পোলাও টোলাও খেতে পারি সূর্য আসলে আর টিনাও এখন ভাত খেয়ে যাচ্ছে কারণ টিনা যাবে দাঁত তুলতে ওর দিদার সঙ্গে তার জন্য আবার লিপস্টিক পরছে দাঁত তুলতে লিপস্টিক পরছে আর মাও যাবে যেহেতু টিনাকে নিয়ে ওই জন্য মাকেও বললাম তুমি খেয়ে নাও খেয়ে ঠেয়ে পালাও তোমরা রওনা দাও দাঁত তোলার উদ্দেশ্যে ঠোঁটের কালারটাই এমন ও কি বুদ্ধি রে তোর ঘুমাস কি করে এত বুদ্ধি নিয়ে মা বসলাম মাথা যন্ত্রণা করে না তোর টিনা মাছ খাবে না কি কি নিয়েছে দেখুন ও ওই ফিগার তার মধ্যে ও বলছে ওর পেটে লাগে ওর এই লাগে ওর নাকি বুড়ি হয়ে যাবে তোর পেট কোথায় তোর যে আবার বুড়ি লাগবে পাগলাস আর এই হলো আমার খাবার তো এবার আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি প্রচুর খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করে উঠলাম মা টিনা বেরোলো এখন আমি বাড়িতে আছি এবার আমি তোমাদেরকে দেখাবো আমি লকডাউন শুনে যে লকডাউন হবে না সেটা শুনে কিন্তু আমি কি কি কিনেছি চলো সেগুলো চটপট তোমাদের সঙ্গে শেয়ার করবো মিঠা আতর কিনে নিয়েছি একবারে মুড়ি গোলাপ জল কেওড়া জল ভিনিগার এখানে আমি একবারে বেশি বেশি করে কিনেছি তিনটে গোলাপ জল তিনটে কেওড়া জল দুটো ভিনিগার এখানে আছে মশলা এখানে আছে পাপড় এই যে এইরকম টাইপের পাপড়গুলো আর এখানে আছে হচ্ছে চাল মগজ ঘুগনির জন্য নিয়েছি মটর নিয়েছি ছোলা গরম মশলার এই পাতাটা আমার লাগে এই গোটা গরম মশলার এই পাতা ওখানে নিয়েছি হচ্ছে গিয়ে রসুন লেবু আর আদা ওই প্যাকেটে তেল ঠেল হাবি জাবি আছে আর এই ব্যাগে নিয়েছি এক ব্যাগ টুকটাক জিনিস বিস্কুট এই বেকারি বিস্কুটটা নিয়েছি এই বিস্কুটটা খেতে জাস্ট হেভি লাগে আমার খুব ভালো লাগে বেকারির বিস্কুটের তো এমনিই টেস্ট হয় কিন্তু এই বিস্কুটটা খুব ভালো লাগে খুব মিষ্টি না একটু নোনতা নোনতা মিষ্টি মিষ্টি ভালো লাগে
তারপরে আছে এই যে চাউমিন কারণ এখন বাড়িতে থাকলে বিকেলবেলা টিফিন লাগে টিফিনে কি করব রান্না করার থেকে টিফিন করতে গিয়ে মানে মাথা খারাপ হয়ে যায় লঙ্কার প্যাকেট বিস্কুটের প্যাকেট হাবি জাবি এগুলো তো এই ছিল আমার বাজার এইগুলো এগুলো আমি কিনে এনেছি কারণ আমি কথাটা শুনে বুঝতেই পারিনি যে লকডাউনটা একদিনের জন্য আমি ভাবলাম মনে আবার অনেক দিনের জন্য লকডাউন হবে তো আমাকে যখন ঘরের জিনিস নিতেই হবে আমি একটা কাজ করি একটু বেশি করেই সমস্ত কিছু কিনে নিই ওই জন্য তোলা হয়ে গেছে আর এমনিও লাগে আর এখন আমি কি করব খাওয়া দাওয়া হয়ে গেছে পেট একদম সিল পেটে আর কিছু যাওয়ার মতো একটা কোণা ফাঁকা নেই একটা কোণা না ওর জন্য এখন আমি দুপুরের রান্নার দিকে যাই পোলাও আছে দেখালাম ওইগুলো রয়েছে আমি শুধু একটুখানি মাংস কষিয়ে নেব অল্প একটু মানে মাংস মানে কি অল্প মাংস আছে তিন চার পিস মতো মাংস আছে কিন্তু না অনেকগুলো স্টমাক আছে হ্যাঁ অনেকগুলো স্টমাক আছে সেই স্টমাকটাকে একটুখানি ছোট ছোট করে কাটবো ওর মধ্যে একটু আলু দেব আলু দিয়ে আদা পেঁয়াজ রসুন দিয়ে খালি ওটাকে কষিয়ে নেব এই হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং খাওয়ার দাওয়ার খেয়ে এখন আফটারনুন হয়ে গেছে বাড়িতে লোক থাকলে একটা আনন্দ মানে একটা সেই সেই লেভেলে পৌঁছে যায় যারা একা থাকে তারা সবসময় যায় বাড়িতে একটু লোকজন আসুক তাহলে কি আমাদের মানে খাবারের মেনুটাও বাড়ে আর তার সঙ্গে সঙ্গে যেটা বাড়ে কি আনন্দটাও বেড়ে যায় ওর জন্য এখন খালি কি হচ্ছে না তো চুটিয়ে খাওয়া দাওয়া হচ্ছে চুটিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর তার সঙ্গে আনন্দ হচ্ছে প্রচুর আনন্দ হচ্ছে তো আমি এখন বাবাই বেরিয়ে যাবে আমি মাংসটাকে ধুয়ে স্টমাকটাকে ভালো করে একটুখানি রান্না করবো মাংসটাকে আমি ভালো করে কষাচ্ছি আর কষাতে কষাতে মাংসটা দিয়ে না এরকম তেলও ছেড়ে গেছে এর মধ্যে মাংস কম আছে এক পিস দু পিস মতো মাংস আছে আর বাকিটা হচ্ছে গিয়ে পুরোটাই কচকচি আমার এটা হচ্ছে মাংসর থেকেও না আমার এটা বেশি টেস্ট লাগে খেতে আমার খুব প্রিয় খুব প্রিয় এই কচকচি কষা আমি এর মধ্যে অল্প অল্প দেখুন ছোট্ট ছোট্ট করে আলু কেটে দিয়েছি একদম ছোট ছোট এই যে এমন ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একবারে বসিয়ে দিয়েছি এটাকে তেলের মধ্যে নু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে গ্যাস কমিয়ে আমি ধীরে ধীরে হালকা আঁচে করছি এই আমার রান্না হলো রান্নাঘর থেকে জাস্ট বেরোলাম ওটাকে জল দিয়ে বসিয়ে দিয়ে এসছি আস্তে আস্তে ওটা হোক এবার আমি একটু ফ্যানের তলায় বসবো টিনা গেছে দাঁত তুলতে সূর্য গেছে অফিসে ওরা দুজন আসলে আমরা সবাই একসঙ্গে লাঞ্চটা করে নেবো প্রচুর ঘামিয়ে গেছে মানে রান্নাঘরে ঢুকলে এখন যেন ঘামে একদম গা ভিজে যায় যেন আমি স্নান করে রান্নাঘরে কখনো যেতে চাই না কিন্তু ওই যে আজকের মা ছিল সেই লোভে লোভে আমিও স্নান করতে চলে গেছিলাম এখন আমাকে মাংসটা দেখলাম রান্না করতেই হতো কারণ একদম এইটুকুনি মাংস হতো ওটা আমি কার পাতে দিতাম না আমি খেতাম নাকি সূর্যকে দিতাম নাকি বাবাইকে দিতাম না কোথা থেকে হতো না টিনা তো খাবে না দাঁত তুলে আসবে ওই জন্য ওকে একবারে ভাত খেয়ে পাঠিয়ে দিয়েছিলাম এবার আমি ফ্যানের নিচে একটু রিল্যাক্স করে বসবো বাবা রেস্ট নেব কারণ বিকেলবেলাও রান্না আছে ইচ্ছা আছে একটু অন্য কিছু করার জানি না কি হবে বাট কিছু একটা ভালো বন্ধ হবে ঠিক আছে তো টাটা এসছি এবার রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে রাত্রেবেলা বলেছিলাম কিছু একটা বানাবো অনেক ভাবার পর ঠিক করলাম যে আজকে রাত্রেবেলা আমি বানাবো হচ্ছে গিয়ে ভটোরে আমি চানা ভিজিয়ে রেখেছি ওইখানে চানার ডালটা মানে কাবলি চানা ওটা দিয়ে বানাবো হচ্ছে গিয়ে ছোলে আর ময়দা দিয়ে বানাবো ভাটোরে চলো কিভাবে দেখি মানে আমি কিভাবে ভাটোরে বানাবো সেটা তোমাদেরকে বা ভাটোরে বা ভাটুরে সেটা তোমরা যেটাই বলতে পারো মানে প্রচণ্ড ফেমাস একটা ডিশ যেটা দিল্লিতে পাওয়া যায় আর খেতে অসম লাগে জাস্ট অসম লাগে বিশ্বাস করো ভাবা যায় না আমি একবার যখন দিল্লি গেছিলাম তখন আমি টেস্ট করেছিলাম আমি 20 টাকা নিয়েছিলাম এক প্লেট তার মধ্যে আসে হচ্ছে গিয়ে দুখানা ভাটোরে আর তার সঙ্গে থাকে ছোলা বা ছোলে অসম লেগে সেদিন যখন খেয়েছিলাম তখন ঠিক করেছিলাম এই রান্নাটা আমি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবো তাই আর আমি কীভাবে ভাটোরে বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো চটপট দেখাই
ময়দা নিয়ে নিয়েছি আমি আমাদের পরিমাণ মতো। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি, কারণ আমাদের বাড়িতে মেম্বার বেশি, সেই অনুযায়ী ময়দা নেওয়া হয়েছে। আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, আর একটু লাগবে। নুন দেওয়া হয়ে গেছে, এরপর এর মধ্যে দেব হচ্ছে গিয়ে খাওয়ার সোডা। এই হচ্ছে গিয়ে খাওয়ার সোডা। এবার এরপর দেব হচ্ছে গিয়ে বেকিং পাউডার। খাওয়ার সোডা আর বেকিং পাউডার কিন্তু এক জিনিস নয়, তো সুতরাং দুটোকেই দিতে হবে, পরিমাণটা একটু বুঝে বুঝে তাহলেই হবে। হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দেব টক দই। আমি এখানে প্যাকেটের আমুলের দই দিচ্ছি, বাড়িতে পাতা দইওটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এর ভেতরে দিয়ে দেবো সাদা তেল। সবকিছু মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আর কিছু যাবে না। এবার আমি এই ময়দাটাকে ভালো করে মাখবো। এখানে আমার ময়দাটা পুরো মাখানো হয়ে গেছে। মাখানোর পর আমি উপরের দিয়ে না তেল লাগিয়ে দিয়েছি, সাদা তেল লাগিয়ে একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে রেখেছি। এটাকে রেস্টে রেখে দেব। আমি এটাকে করব হচ্ছে গিয়ে 9টা 10টার দিকে, যখন খাবো তখন, কম করে এটা 5 ঘন্টা মাখা থাকবে। এবার এই ছোলাটাকে আমি কি করেছি, কড়াইতে দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে অ্যাড করব আমি কিছু জিনিস। ফার্স্টে দেব নুন, তবে এর ছোলার ভিতরে নুনটা ঢুকবে। বেশ কিছুটা পরিমাণ এখানে আমি নুন দেব। দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দেব হচ্ছে গিয়ে খাওয়ার সোডা। তাহলে কি হবে, এই ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ইসে পুটলিটা, এর ভেতরে আছে হচ্ছে চা পাতা, প্লেন চা পাতা, এইরকম একটা সাদা ন্যাকড়ার ভেতরে বেঁধে, পরিষ্কার ন্যাকড়ার ভেতরে বেঁধে পোটলা করে আমি এটাকে এর মাঝখানে বসিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, এটাকে হতে দেব। এটা ফুটে যখন ছোলাটা অর্ধেক ভাঙা অর্ধেক শক্ত থাকবে তখন এটাকে নামিয়ে নেব। ছোলাটা এখনও একটুখানি সেদ্ধ হতে বাকি আছে, আমি এখানে দেখাই, ঠিক এরকম টাইপের সেদ্ধ হয়েছে, নর্মাল জাস্ট সেদ্ধ হয়েছে। এটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এটা ম্যাশ, কিছুটা ম্যাশ হয়ে যায় আর কিছুটা গোটা থাকে। আর এখানে আমি মশলাটা রেডি করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, রসুন, সামান্য পরিমাণ আদা, আর হচ্ছে গিয়ে কাসুরি মেথি, গোটা জিরে, আর অল্প দিয়েছি গোটা জিরের পরিমাণটা, আর হচ্ছে গিয়ে গোটা ধনে। এবার এই মশলাটাকে আমি কী করবো, পেস্ট করে নেব সবার আগে। মা এসছে, তার জন্য আমি এখন চা বসিয়েছি, সবার আগে চাটা করব। দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে নিচ্ছি। চা করতে গেলে দুধের পরিমাণ আর চা পাতার পরিমাণটা ঠিকঠাক দিতে হবে, তবে নাকি দুধ চায় টেস্ট হবে। চা আর বিস্কুট রেডি, এটা দিয়ে আসি মাকে। মা তোমার চাটা খেয়ে নাও, তারপর এসে যাও। বাবাই চা খাবে, বাই বসিয়ে দিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব এই প্লেন সরষার তেল, ব্যাস। তেলটা বেশি হয়ে গেল, ঠিক আছে এইটুখানি তেল থাকুক। এখানে নিয়েছি দুখানা তেজপাতা, এর মধ্যে আছে দারচিনি, এলাচ, আর এখানে আছে লবঙ্গ, সাজিরে, আর ওখানে আছে লঙ্কা, মাঝখান থেকে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, আর এইখানের মধ্যে আছে একটা বড় পেঁয়াজ কুচি। এবার এটা আমি ফোড়নে দিয়ে দেব। লঙ্কাটা খালি তুলে নিয়েছি, ওখানে এসে হলে তেলটা হালকা একটু গরম হবে। এবার এর ভেতরে দিয়ে দেব
মানে যেই মশলাগুলো দিয়েছি এর একটা ফ্লেভার আসতে হবে। যেই আসবে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা আর দিয়ে দেব হচ্ছে গিয়ে লঙ্কাটা। দিয়ে দেব আমি লঙ্কা কুচিটা। এইটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটার কি সুন্দর গন্ধ! কাসুরি মেথি আছে না, গন্ধটা হেভি বেরোচ্ছে, সারা রান্নাঘর যেন একদম গন্ধে গন্ধে। আর আমি গ্যাসটা কমিয়েই ধীরে ধীরে এটাকে কষাবো। আমি এর ভেতরে দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো। একটা এখানে দেখো আমার ছোলার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। ছোলে বাটোরের ছোলাটা যদি তোমরা এরকমভাবে ওই চা পাতা ইসে দিয়ে চা পাতাটা দিয়ে সেদ্ধ করো বেশ ভালো হয়। আর ছোলাটাও দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কারণ ছোলাটা আমার সেদ্ধই আছে, আর যাদের ছোলা খুব ভালো ধরে সেদ্ধ না হয় এই সময় কি করতে পারো, এক ম্যাশার দিয়ে ছোলাগুলোকে একটু ম্যাশ করে দিলেও চলবে। কারণ ছোলে বাটোরের ছোলে যদি একটুখানি মানে অর্ধেক গলা অর্ধেক ছোলা থাকবে গোটা তবেই ভাল লাগে। বাবা ইয়ের পাগলামি তো, গেঞ্জি তো পরে আছো। ও আচ্ছা আচ্ছা, আমার মায়ের অ্যাডভাইস এখন দাঁতের প্রতি, হ্যাঁ ক্যাভিটিস ক্যাভিটিস, তারপরে হ্যাঁ ডাক্তার কি বলেছে, ভালো করে দাঁত মাজতে হবে রাত্রিবেলা। আর কি করতে হবে, উষ্ণ উষ্ণ গরম জল গুজি করতে হবে, আর খুব ভালো দাঁতের জন্য। হ্যাঁ আর ভালো সারাদিন খুব দরকার। থ্যাংক ইউ ফর অ্যাডভাইস। এখন আমাদের এখন বাড়িতেই হয়ে গেছে পার্লার, মা এখন বাবাইকে করে দেবে ফেসিয়াল, ব্লিচ ফেসিয়াল। না না লুডু খেলা হবে, ওই তো মুখে মেখে নাকি লুডু খেলতে বসবে। সবার ফার্স্টে এখন কি হচ্ছে, ক্লিনজিং হচ্ছে, ক্লিনজিং। কি গো পয়সা দেবে তো, নালে কিন্তু দায় সেরে করে কাজ করে দেবে। ফেসিয়াল মূল্য 5 টাকা, এখন লকডাউনে বলো, লকডাউনে বা তুমি এত কম মূল্যে কাজ করছো? না না আমি পয়সা নিব না। লকডাউনে তো বরং মূল্য বেশি হওয়া উচিত ছিল। চেনটা কিছু করতে হবে না, টাকা পয়সা দিতে হবে না, চেনটা দিয়ে দাও সব থেকে ভালো। যদি দুই একটা ফেলে টেলে দেয় নিজের ইচ্ছা করে কিছু একটা ফেলে দেবো, নিয়ে আবার তুলে নেবো। এখন লাগানো হচ্ছে ব্লিচ। বাবা বাবাই মানে এমন হাব ভাব করছে, মা এখন মন দিয়ে লাগাচ্ছে জামাইয়ের টিট। ওরে বাবা, এটা দেখি লাগাতে শুয়ে গেল, এই কত আরাম চাই গো তোমার। করো করো তোমাদের সময়। না গো একটু ফ্যানের হাওয়াতে অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ 5 টাকা, তুমি 5 টাকার বিশে করবে ফেসিয়াল করাবে, আর তোমার জন্য আবার এসি। আচ্ছা 1 টাকা দাও তাহলে এসি সে। ফ্যানের হাওয়া খাচ্ছি তোমার কপাল ভালো। হাত পাখা দিয়ে তাই করো। হ্যাঁ আর পার্লারের ড্রেস আপ কি, একটা শর্টস আর ওপরে হচ্ছে গিয়ে পার্লার এসে স্যান্ডো গেঞ্জি পরে, লজ্জা থাকা দরকার।
কেমন লাগলো আমাদের সার্ভিস দাদা? থার্ড ক্লাস এখনই মুছে দাও, এখনই এই মুহূর্তে মুছে দাও, এখনই মুছে দাও থার্ড ক্লাস। থার্ড ক্লাস যখন পালা যাও, মুছে দিয়ে চলে যাও, লজ্জাও করে না বলতে। ৫০০ টাকা দেবে, ৫০০ টাকা বরফ শেক দিচ্ছে, আর তার মধ্যেও বলে কি আমাকে ব্লিচ করে দাও, আমাকে এখন ব্লিচ করে দাও, আমি ফেসিয়াল করবো, ব্লিচ করবো। বল সাজতে তো সবারই ব্লিচ করে তুই কথা বলিস না এত, তোর দাঁত উঠছে তো, তুই এত কথা বললে সমস্যা। হ্যাঁ তুই শেখ দে, এখন বসছে সূর্য, সূর্য মুখে করবে না, সূর্যের মুখ প্রচন্ড হ্যালোজিনের মতো তো, পরিষ্কার চকচকে, ওর জন্য হ্যাঁ ওকে ঈশ্বর দিয়েছে। আর ওর জন্য এখন ওর ঘাড়ে করবে, ঘাড়টা একটু ট্যান পড়েছে সামান্য, তাই সত্যি তাই তোর থেকে কিন্তু তোর ট্যাবলেট বড়, তুই খেলে তোর হজম হবে তোর ট্যাবলেট। আমি আর টিনা হচ্ছে পার্টনারশিপে, আমি ব্লু টিনা গ্রিন, আর ওরা হচ্ছে লাল হলুদ, আমরাই জিতবো। এরা লাল আমি বুঝে বুঝে না দাদি বুঝে নি হাজদানে পুট ও না তিন উড়ে বাবা, এই হলো চোরটামি শুরু এদের। ও মা লেখছো ক্যাপ্টেন চোরটামির কাছে? এই যে চোরের ক্যাপ্টেন, চোর টিমের ক্যাপ্টেন, মা মুখের ভেতরে ব্লিচ ফ্লিচ লাগিয়ে এখন খেলবে। আমি ময়দাটার থেকে এমন গোল গোল করে লেচি কেটে নিয়েছি, লেচিগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি এরকম টাইপের। এবার এর ভেতরে দিয়ে দেবো প্লেন তেল, কড়াইয়ের এই তেলটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ফার্স্টে না হাত দিয়ে করছি, কারণ যারা ছোলে ভাটুরে বানায় তারা কিন্তু হাত দিয়েই করে, আর আমিও তো এক্সপার্ট নই, আর লাগবে না তেল, তাই জন্য এবার আমি এই বেলুনটা দিয়ে বেলে দেবো। হাত দিয়ে কিছুটা সেট করে তারপরে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এটা লম্বাও শেপ দেওয়া যেতে পারে, রাউন্ডও করতে পারে, কিন্তু যেমনই শেপ হোক না কেন চার দিকটা যেন সমান হয়, কোনো দিক মোটা কোনো দিক সরু এরম যেন না হয়। এমন করে প্রত্যেকটাকে আমি বেলে নেব। আর এই হলো ছোলে, দেখো ছোলেটার কালারটা দেখো, জাস্ট হয়েছে না দোকানের মতো ছোলে বাটোরে। চলো এবার প্লেট রেডি করি। এই যে আমার বাটোরে ভাজা হচ্ছে, এক পিট হয়েছে, এবার অন্য পিটটা কত সুন্দর ফুলেছে দেখুন। এটা আমি জাস্ট এবার এই ধানগুলোকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, ব্যাস রেডি হয়ে গেছে আমার। এই হলো গিয়ে আমাদের ছোলে বাটোরের প্লেট, ঠিক আছে। এই যে ছোলে আর এই হচ্ছে তার সঙ্গে বাটোরে। এটা কতটা সফট হয়েছে আমি দেখাই একটুখানি, একদম নরম, এই দেখুন ঠিক এতটা সফট। হ্যাঁ আমি তাও ছিঁড়ে দেখাচ্ছি, জাস্ট টানলেই ছিঁড়ে যাচ্ছে, এতটা পরিমাণ সফট হয়েছে। এটাও অসম খেতে হয়েছে, অসম।
তো এই ছিল আমাদের আজকে রাতের ডিনার। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর আজকের মতো এতটাই, খুব 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 ভালো থাকবে, খুব আনন্দে থাকবে, আর সব সময় নিজেকে ভালো রাখবে, অন্যকেও ভালো রাখার চেষ্টা করবে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। এটা আমার মায়ের প্লেট, এখন মা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। মনার প্লেট এখন মা টেস্ট করবে। খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তুমি খাও না, তুমি টেস্ট করো। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। এবার খুব টেস্ট, আপনারা বাড়িতে বানাবেন, খাবেন। হাতে নাও প্লেটটা, টেস্ট বুঝবেন না।